হ্যাঁ ছবিটা দেখে আমার কাছে মানে খুবই আমি অন্যরকম লাগছে আমার কাছে আমি কখনোইভাবে মোহাম্মদ এর ছবি দেখতে পারবো কেউ আঁকছে না লেখাটা না পড়লে আর কি আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে গড় সম্পর্কে হ্যাঁ হাইজেনবার্গ বলেন হাইজেনবার্গ আপনার কথা আর শোনা যাচ্ছে না বলছেন হ্যাঁ এখন শোনা যাচ্ছে এখন আবার শোনা যাচ্ছে বলেন আচ্ছা সরি মনে হচ্ছে লিপনিলার বলা যাচ্ছে না আচ্ছা আমি সেই বইয়ের মধ্যে উনি একটা যুক্তি দেখাইছিল যুক্তিটা কত রকম মানে সঠিক বা কিছু আমি কিছু যদি আপনি যদি একটু মদমদ দেখতেন তাহলে ভালোই বুঝতেছি না উনি বলতেছে আপনার লেখা পড়ছিলাম আমি সরি কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট আপনি ওখানে দেখাইছিলেন যে ওই যে ইনফিনিটি রিগ্রেসার কথা যে যদি যদি গড থাকে তার গডকে

যদি শুটটা না করে ও যদি ওর কমান্ডার কাছে যদি অনুমতি চাইতো যে কমান্ডার আমাকে অনুমতি দিলে আমি শুট করব ও যদি ওই কমান্ডারটা যদি হয়তোবা আবার চাইতো যে না আমার অনুমতি হবে না ওর উদ্বোধন কর্মকর্তা কাছে থেকেও অনুমতি চাইতে হবে যে শুট করতে পারবে কিনা যদি এটা একটা লুপ চলতে থাকে তাহলে কিন্তু কখনো সে শুটটা করতে পারবে না তার মানে যদি শুটটা করে ফেলছে তার মানে এই শুট মানে শুটিংটা এক্সিস্টেন্সে চলে আসছে তার মানে না ধরেন ধরেন কোন কেউ শুটি করে নাই কোন সচেতন সত্তা শুটি করে নাই এটা অটোমেটিক এটা হচ্ছে গিয়ে মানে প্রাকৃতিক ভাবেই উদ্ভব ঘটে এবং প্রাকৃতিক ভাবে আবার ধ্বংস হয়ে যায় আবার প্রাকৃতিক ভাবে ধ্বংস হয়ে যায় না অনন্ত লুপ যেহেতু আমরা আসি মানে আমি আপনাকে যেটা বলছি ওইটা আমি শুনেছি আমি বলছি যে এটাও তো হতে পারে যে এটা একটা অনন্ত ইনফিনিট লুপ এটা হচ্ছে আবার লুপের ভিতর দিয়ে আবার লুপের ভিতর দিয়ে চলতেই থাকে চলতেই থাকে

আল্লাহর স্রষ্টা কাল্লা কাল্লার স্রষ্টা পাল্লা পাল্লার স্রষ্টা তিল্লা এই তিল্লাতে গিয়ে থামতে হবে আমাদের ওকে ঠিক আছে থামতে হবে ঠিক আছে এটাও মানলাম তিল্লাতে গিয়ে থামতে হবে আল্লাহর স্রষ্টা হচ্ছে কাল্লা কাল্লার স্রষ্টা হচ্ছে বিল্লা বিল্লার স্রষ্টা হচ্ছে তিল্লা সে তিল্লাতে গিয়ে থামবে এই যে তিন নাম্বারে যে থামলাম আমরা না না আমি বলতেছি জি এই যে তিন নাম্বারে যে আমি থামবো এই তিন নাম্বারে কেন থামবো মানে আমাদের কি এভিডেন্সের ভিত্তিতে আমরা তিন নাম্বার স্টেজে গিয়ে থামবো পনেরো নম্বর স্টেজে গিয়ে থামবো না হ্যাঁ এটা ঠিক বলছেন যে কোথা আ কোথায় গিয়ে থামবো আমার কথা হচ্ছে অন্য যে কোনো জায়গায় থামতে পারি আমার কথা হচ্ছে হয়তোবা ইনফিনিটির একটু আগে গিয়ে থামলাম মানে থামতেই হবে এই আমার কথা হচ্ছে এই জায়গায় হয়তো আমাদের থামতেই হবে যেটা সেটা আমি কিন্তু সেটার সাথে এগ্রি করি নাই যে আমাদের থামতে হবে সেটার সাথে আমি এগ্রি করি নাই আমি বলে আপনাকে আরেকটা আইডিয়া দিয়েছে যে ইনফিনিট লুপের ভিতরে যদি হয়িলো তো হতে পারে আচ্ছা ঠিক আছে তারপরে আপনার তর্কের খাতিরে তর্কের খাতিরে আমি সেটাও যদি মেনে নেই যে এক জায়গায় থামতে হবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোন জায়গায় কত নম্বরে গিয়ে থামবো আমি জানি না তাহলে তো পুরো বিষয়টাই হচ্ছে কি আর্গুমেন্ট ইগনোরেন্স মানে না জানার উপর ভিত্তি করে আপনি এগুলা তৈরি করছেন তাহলে তো ধরে না যে জি তাহলে তো পুরো আর্গুমেন্টই তো মানে ইয়া হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বুঝছি আর কিছু আর কিছু এই বিষয়ে আর কিছু আর কোনো পয়েন্ট যেটা মানে আমি আর কোনো তেমন ভ্যালিড পয়েন্ট পাই নাই এই সম্পর্কে যদি এটাই পাইছিলাম একটা যে যেহেতু আমরা একটা জায়গায় চলে আসছি তার মানে কোথাও না থেকে জিনিসটা শুরু হয়েছে এই জন্য আর কি বললাম আমি এক্স্যাক্টলি পয়েন্ট বলতেছি না যে আমাকে এখানেই থামতে হবে না বাট কোন না কোন জায়গায় থামতে হবে এটাই আমরা তো জানি আমরা তো জানি যে শক্তির শুরু এবং শেষ নাই এই কথাটা তো আমরা জানি না এটা তো একটা প্রমাণিত প্রমাণিত বিষয় না একটা ফাউন্ডেশন মানে আমাদের যে প্রাকৃতিক যত জ্ঞান আছে সেগুলোর ভিতরে একটা ফাউন্ডেশন হচ্ছে যে শক্তি শুরু এবং শেষ নাই নাকি ভাই জি জি তাহলে শক্তির শুরু এবং যদি শেষ না থাকে তাহলে তো এটা একটা ইনফিনিট ব্যাপার নাকি হুম তাহলে এখানে শুরু শুরুটা আসছে থেকে হুম চিন্তা করার বিষয় ভাবতে হবে নিয়ে আরো শুরুই আসলে থেকে বা হতে থেকে শক্তি যদি শুরু বা শেষ না থাকে তাহলে আমাদের এই মানে মহাবিশ্ব একটা ইনফিনিট লুপের ভিতরে অবশ্যই পড়তেছে যদি যদি এটা সত্য হয় তাকে শক্তি শুরু এবং শেষ নাই তাহলে মহাবিশ্ব একটা ইনফিনিট লুপই আসলে যে এটা সৃষ্টি হচ্ছে আবার ধ্বংস হচ্ছে আবার সেখান থেকে আবার সৃষ্টি হচ্ছে আবার একটা ধ্বংস হচ্ছে এটাই হওয়ার কথা তাই না আচ্ছা আচ্ছা এটার ভিতরে তো এই শক্তির যেহেতু শুরু বা শেষ নাই তাহলে তো এখানে আরেকটা গড কে কেউ মানে আমদানি করার কোনো স্কোপ দেখতেছি না আমি এখানে তার মানে হচ্ছে গিয়ে গডেরও তো এই রুল ফলো করেই যদি গড থেকে থাকে গড়েরও তো এই রুল ফলো করেই করতে হবে যে শক্তি শুরু শেষ নেই গড় তো এই রুলের বাইরে যেতে পারতেছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার ওই যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট যে লেখাটা আছে ওই লেখাটা অনেক মানে খুব ভালো একটা লেখা যদিও ওই যে অনেকগুলো আর্গুমেন্টের মধ্যে আপনি জাস্ট একটাই মানে মোটামুটি কথা বলার মতো বিধায় ওইটাই শুধুমাত্র এক্সপ্লেন করছিলেন বাকি মনে হয় আরো তিন চারটা আছে যদি কাইন্ডলি ওগুলো একটু এটার মধ্যে ঢুকাই দিতাম আমি জানি যে ওগুলো খুবই মানে খুবই ফালতু লাগতেছে তাও যদি মানে লেখাটা শুকনো জন্য যে একজন সাধারণ মানে পাঠক যে মানে দেখেই বলতে পারে যে না পুরাটা আমি পড়ে ফেলছি এরকম হিসাবে আর কি ওই লেখাগুলো যে কি অন্টোলজিক্যাল আর্গুমেন্ট আর কি আছে যদি অ্যাড করতে ভালো হতো মানে একদম পুরনো মানে আর্গুমেন্ট এরিস্টটলের যুগের আর্গুমেন্ট হ্যাঁ এগুলা অনেক ইয়া দেয়া হইছে ইতিমধ্যে অনেক এগুলার ইয়া উত্তর দেয়া হইছে অসংখ্য বার এখন আপনি যদি মানে পয়েন্টগুলো আমাকে ইয়া করে আমাকে যদি পাঠায় দেন মেইল করে তাহলে আমি হয়তো ভবিষ্যতে ওই লেখাটা অনেক পুরনো লেখা তো ওইটাকে আবার এডিট করতে হবে আবার আমি তাহলে এডিট করে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি হ্যাঁ হ্যাঁ যদি ওই লেখাটা আমার খুব ভালো লাগছে এই জন্য বললাম আর কি আরেকটা পয়েন্ট ছিল আমার পয়েন্ট না জাস্ট